আলহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন বাচ্চারা জেদি হলে কি করণীয় বা মায়ের এমন কোন আমল রয়েছে কিনা যে আমলের মাধ্যমে তার বাচ্চার জেদ কম হবে মায়ের একটি আমল রয়েছে সে আমলের মাধ্যমে সে এই কাজটি করতে পারে সেটা হচ্ছে দোয়া বাচ্চার জন্য দোয়া করা ওই সন্তানের জন্য দোয়া করা কারণ আমরা সবাই অবগত আছি যে পিতা মাতার দোয়ার সামনে কোনো পর্দা নেই পিতা মাতা যে দোয়াটা তার সন্তানের জন্য করে সেই দোয়া আল্লাহর দরবার কবুল হওয়ার কোনো বাধা নেই তো এর জন্য বেশি বেশি করে দোয়া তার রাগ বেশি থাকলে রাগ যেন তার কম হয় বা বা সেজন্য জেদি প্রকৃতির না হয় এবং আল্লাহ যেন তার ব্রেন ভালো করে বা তার ইমান আমল তাকে একজন মুত্তাকি হিসেবে কবুল করে এভাবে তার জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে যেমন নবী আম্বিয়াগণ নবী রাসুলগণ তারা তাদের পরিবার পরিজনদের জন্য দোয়া করতেন করেছেন সে দোয়ার উদ্ধৃতি স্বরূপ আল্লাহ সু ভান ও তাহলে কোরআনে তাদের সেই বাক্যগুলো সেই দোয়াগুলো উল্লেখ করে দিয়েছেন যেমন তার মধ্যে একটি রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা অজুর ইয়াছি না করব তা আইয়ন ওয়াজে আল না ইমামা তো এইভাবে প্রত্যেকটা মা বাবা তার নিজের সন্তানের জন্য নিজের পরিবারের জন্য দোয়া করতে পারে বা যদি আপনার সন্তানের মধ্যে কোনো খারাপ দিক খারাপ গুণ আপনি লক্ষ্য করতে পারেন যেটা তার ভবিষ্যতে খারাপ দিকে নিয়ে যাবে বা খারাপের একটা সম্ভাবনা আছে তা আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাকে সেই গুণটা থেকে বা সেই অভ্যাসটা থেকে যেন আল্লাহ তাকে হেফাজত করে এবং অবশ্যই রাগের সন্তানটাকে রেগে যাচ্ছে যদি সে বুঝদার হয় বা কথা বলতে পারে বা একটু তখন তাকে আপনি বলবেন আউজুবিল্লাহ পড়তে বা এইভাবে তাকে তার বিয়া আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আহ যেভাবে সন্তানদেরকে তার বিয়া দিয়েছেন ওইভাবে তাকে আপনি তার বিয়াত দিতে পারেন তাকে আপনি বলতে পারেন যে আউজুব্লাহমিন আগ ভালো না এইভাবে যদি সে এটা বোঝার মতো বয়স যদি তার হয় এভাবে বোঝানোর মাধ্যমেও তার জন্য দোয়া করার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহন তাকে হেফাজত করবেন আল্লাহ আলম বিশ্বাহ আল্লাহ হিকুম